ট্রাফিকের কাছে ধরা খাইলেই আপনার বাইকটা খাওয়া যাবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইক টুডে নতুন ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, যারা বর্ডার ক্রস বাইক কিনতে চান বা বর্ডার ক্রস বাইক সম্পর্কে জানতে চান, এই ভিডিওটা তাদের জন্য। তো আপনি যদি একটা বর্ডার ক্রস বাইক কিনতে চান তাহলে পুরো ভিডিওটা আপনার দেখার অবশ্যই প্রয়োজন এবং পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে বর্ডার ক্রস বাইক কী। তো আমরা অনেকে জানি না বা অনলাইনে অনেক বিজ্ঞাপন দেখি যে বর্ডার ক্রস বাইক বিক্রি হচ্ছে পেপার সহ, অর্থাৎ রেজিস্ট্রেশন তারা বিআরটি থেকে রেজিস্ট্রেশন করে দেবে, এমন অনেক প্রতারণা চক্র আছে। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যে বর্ডার ক্রস বাইক কী। তো বর্ডার ক্রস বাইক হলো যে ইন্ডিয়ান যে বাইকটা, এটা আপনার বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া এবং বাংলাদেশ সরকারের ট্যাক্স ছাড়া বাইকটা চোরাই পথে, অর্থাৎ যে কোনোভাবে আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশে যেটা ইন করা হয় অর্থাৎ প্রবেশ করে, এটাকে বলা হয় বর্ডার ক্রস বাইক। তো এই বাইকের আসলে সরকারের কোনো বৈধতা থাকে না, অর্থাৎ এই বাইকটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না বা কাগজপত্র হবে না। তো এই বর্ডার ক্রস বাইকের দুইটা ধাপ হয়ে থাকে, দুইটা ধাপ আমি আপনাদেরকে একটু বলে বুঝাই দিই। বর্ডার ক্রস বাইকটা ইন্ডিয়া থেকে নতুন আসতে পারে বা পুরানো আসতে পারে। তো এই অনেকে ভাবতে পারেন যে কেন ইন্ডিয়ান বাইকটা আমরা কিনবো বা ইন্ডিয়া থেকে কেন বাইকটা আসে। তো ভিউয়ার্স, দেখা যায় যে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার বাইকের অর্ধেক দাম, অর্থাৎ বাংলাদেশে যদি একটা বাইকের দাম 1 লাখ টাকা হয় সেখানে ইন্ডিয়ান 50,000 টাকা। তো এটা আপনারা ভালোভাবে জানেন যে দুই দেশের যে বৈষম্য, এই বৈষম্যের কারণে কিন্তু বর্ডার ক্রস বাইক হয়ে থাকে, যে কারণে বাংলাদেশে কোনো উৎপাদন বাইক উৎপাদনের কোনো কারখানা নাই, যে কারণে বাংলাদেশ সরকারের আপনার 1 টাকার পণ্য যদি আপনি আমদানি করেন তাহলে 1 টাকা 25 পয়সা বাংলাদেশ সরকারের ট্যাক্স দিতে হবে, এরপরে আনুষঙ্গিক অনেক খরচ আছে। তো এই খরচ দিয়ে দেখা যায় একটা বাইকের দাম বাংলাদেশে অনেক পড়ে যায়। অনেকে চিন্তা করেন যে অল্প খরচের ভিতরে যে আমি বর্ডার ক্রস বাইক নিব। তো আপনি বর্ডার ক্রস বাইক নিতে পারেন, কোন ক্ষেত্রে নিতে পারবেন এটা আমি লাস্টে বলবো। বর্ডার ক্রস বাইকের রেজিস্ট্রেশন হবে কি না এটা একটা প্রশ্ন থেকে যায়। তো বর্ডার ক্রস বাইকের কখনো রেজিস্ট্রেশন হবে না। বর্ডার ক্রস বাইকের রেজিস্ট্রেশন হবে না এই কারণে যে বাংলাদেশ সরকারের বিভিন্ন ট্যাক্স আছে বা বিভিন্ন কাগজপত্র আছে বা নাম্বার আছে, গভর্নমেন্টের যে ভ্যাট দিতে হয়, এইগুলো না দিয়ে যদি আপনি বাইকটা রেজিস্ট্রেশন করতে চান কখনো হবে না। যেহেতু আপনার বাংলাদেশ সরকারের কোনো কাগজপত্র হবে না, দেন আপনি যদি মনে করেন যে কোনো শোরুম থেকে আপনি কাগজপত্র করে নিতে পারবেন তবুও পারবেন না, কারণ এটা একটা অনেক ঝামেলার বিষয়, যে কারণে বর্ডার ক্রস বাইকের কোনো রেজিস্ট্রেশন করা সম্ভব না। তো ভিউয়ার্স, এখানে একটু সতর্কমূলক যে বিষয়টা থাকে, সতর্কমূলক বিষয়টা আমি আপনাদেরকে করে দিই যে দেখবেন যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যশোরের বেনাপোল থেকে, ওখানে অনলাইনে ব্যবসা আছে যে আপনি বর্ডার ক্রস বাইক নিতে চান, একটা ভার্সন 2 বা ভার্সন 3 1,80,000 টাকার ভিতরে আপনার বাইকটা দিয়ে যাচ্ছে। তো আসলে সবসময় আপনারা একটা বিষয় চিন্তা করবেন, যেখানে লাভ বেশি সেখানে ডাউট আছে, এই বিষয়টা একটু মনে রাখবেন। তো ওখানে দেখবেন যে আপনার সরাসরি কিন্তু হাতে বাইক দিতে চায় অনেকে, যে হ্যান্ড ক্যাশে যে আপনি বাইক নেবেন এবং টাকা পেমেন্ট করবেন এমনও বলবে, কিন্তু যখন আপনি টাকা পেমেন্ট করতে যাবেন তখন আপনাকে বিভিন্ন কলাকৌশলে আপনার কাছ থেকে 2,000-5,000 টাকা কিন্তু নিয়ে নেবে। অলরেডি নেওয়ার পরে তাদের ফোন বন্ধ পাবেন, তারা আসলে আপনার বাইকটা দিবে না। তো এই প্রতারণা চক্রে আপনারা পড়বেন না, কারণ বর্ডার ক্রস বাইক কিনা এইভাবে চলে না, কারণ এখন বর্ডারের সতর্কতা অনেক বেশি, অর্থাৎ সিকিউরিটি অনেক বেশি, যে কারণে বর্ডার ক্রস বাইকটা আনতে গেলে খুবই একটা ঝামেলা। তো ভিউয়ার্স, সর্বোপরি যে বিষয়টা আমি সাজেস্ট করতে চাই যে বর্ডার ক্রস বাইক আপনি চালাইতে পারবেন কি না। হ্যাঁ ভিউয়ার্স, বর্ডার ক্রস বাইক আপনি চালাইতে পারবেন, তবে সেক্ষেত্রে যারা গ্রামে বাইক রাইড করতে চান, জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যারা বাইক রাইড করতে চান, তাদের ক্ষেত্রে বর্ডার ক্রস বাইক আপনি চালাইতে পারবেন। তবুও যদি কেউ থানা পর্যায়ে আপনার ইনফরমেশান দিয়ে দেয় যে আপনি বর্ডার ক্রস বাইক চালাচ্ছেন, তাহলে আপনার বাইকটা কিন্তু থানা কর্তৃপক্ষ নিয়ে যাবে। বা অনেকে বলে থাকেন যে বর্ডার ক্রস বাইক চালালে আপনার নামে কেস হতে পারবে, আপনার নামে কোনো কেস হবে না, বাইকের নামে মামলা হবে। অর্থাৎ এই বর্ডার ক্রস বাইকটা যদি ট্রাফিক আটক করে, তো ট্রাফিক তো তাকে বুঝতে পারবে না যে আপনার বর্ডার ক্রস বাইক দেশের বাইক। তো আপনি যখন বলবেন যে আপনার গাড়ির কোনো পেপার নাই, তখন আপনার বাইকটা আটক করে রাখা হবে, এবং আপনি যখন পেপার তৈরি করতে পারবেন তখন আপনি বাইকটাকে আবার ছাড়াতে পারবেন। তো যেহেতু আপনার পেপার তৈরি হবে না, যে কারণে আপনি বাইকটা কখনো ছাড়াইতে পারবেন না, অর্থাৎ পুলিশের কাছে, ট্রাফিকের কাছে ধরা খাইলেই আপনার বাইকটা খাওয়া যাবে। অর্থাৎ যে 60,000 বা 70,000 বা 1 লাখ টাকাতে যে বাইকটা আপনি ক্রয় করছেন, এই বাইকটা কিন্তু সাথে সাথে বিসর্জন দিতে হবে, কোনো রকম কিন্তু ছাড়াইতে পারবেন না। তো অনেক সিস্টেম থাকে, ট্রাফিকের সিস্টেম থাকে, এটা আমি ক্যামেরার সামনে নাই বলি, যে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, যেখানে যদি আপনারা ছাড়াইতে পারেন কিন্তু ছাড়াইতে পারবেন, 2,000 টাকা দিলে কিন্তু ছেড়ে দিতে পারে। তো বর্ডার ক্রস বাইক আপনারা গ্রামে চালাতে পারবেন। আরেকটা অপশান আছে যে বর্ডার ক্রস বাইক, অর্থাৎ সেম আপনার বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করা সেম একটা বাইক যদি থাকে, সেম কালারের বাইক আপনি একটা বর্ডার ক্রস নিতে পারবেন। তো এক পেপার দিয়ে আপনি বাইক চালাইতে পারবেন। এক্ষেত্রে অনেক ব্যাপার থাকে, যেহেতু আমরা দেখি যে বাইকের ইঞ্জিন নাম্বার বা চেসিস নাম্বার, এটা কিন্তু ট্রাফিক চেক করে না, আপনার রেজিস্ট্রেশনটা চেক করবে।
তো আপনি যদি একটা প্লেট নেম প্লেট খুলে যদি বাইকের পিছনে চেঞ্জ করে নেন তাহলে এটা কিন্তু আপনি চালাইতে পারবেন। তাই বিষয়টা আসলে সিরিয়াসলি নেওয়ার কোনো বিষয় না, এটা যাদের বুদ্ধি আছে তারাই কিন্তু এই বিষয়টা করতে পারবে। তো ভিউয়ার্স, সরফরি যে কথা বলতে চায় যে বর্ডার ক্রস বাইক আপনি কিনতে পারবেন অল্প টাকা দিয়ে, এবং যদি মনে করেন যে আপনার একটা বাইক নতুন কিনলেন, কিনে আপনি এর পার্টসগুলো ব্যবহার করতে পারেন। তো এর পার্টসগুলো আপনারা নতুন বাইকে যেমন ইঞ্জিন বা অন্য অন্য আনুষঙ্গিক জিনিসগুলো আছে এইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু পুরো বাইকটা আসলে ট্র্যাফিকের হাতে ধরা খাইলে শেষ। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় থাকে যে কাস্টম নিলাম কিন্তু আমরা অনেকক্ষণ দেখি যে কাস্টম নিলাম কিন্তু বাইক, তো কাস্টম নিলাম কিন্তু বাইকটা কি আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। ধরেন যে এই বর্ডার ক্রস বাইক অর্থাৎ যে বর্ডার ক্রস করে যে বাইকটা আসতেছে এই বাইকগুলো ধরতেছে, অর্থাৎ থানা পুলিশ হোক বা জেলা পুলিশ হোক বা ট্রাফিক হোক যেভাবে আটক করতেছে, আটক করার পরে দেখা যায় যে এই বাইকগুলো যখন বিজিবি বা পুলিশের হাতে ধরা খায়, ধরা খাওয়ার পরে এরা একটা নিলামে এগুলো সেল করে দেয়। তা নিলামে সেল করা দেওয়ার পরে অনেক ব্যবসায়ী এগুলো নিয়ে নেয় কম টাকা দিয়ে, নেওয়ার পরে সে তিনি সেল করেন, অর্থাৎ লট বা যতগুলো বাইক আছে সবগুলো উনি কিনে না তারপরে পরে সেল করেন। ওখানে আপনার কিছু অর্থাৎ জেলা বা থানা পর্যায় থেকে একটা অনুমতি দেওয়া হয় যে বাইকটা তারা বিক্রি করছে বা আপনি চালাইতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই বিষয়টা জেলার ভিতরে সীমাবদ্ধ, আপনি জেলার বাইরে যেয়ে কিন্তু চালাইতে পারবেন না, কারণ জেলার ভিতরে কাস্টম নিলাম কিন্তু বাইক চালাইতে পারবেন, যেহেতু আপনার একই জেলার ভিতর থানা থেকে যদি অনুমতি দেয় তাহলে আপনি বিষয়টা সলভ করতে পারবেন। কিন্তু যখন জেলার বাইরে যাবেন বা বিভাগীয় পর্যায়ে যাবেন তখন সেই জায়গার ট্রাফিক বা সেই জায়গার পুলিশ কিন্তু বিষয়টা নিয়ে ঝামেলা করবে। যে কারণে ভিউয়ার্স, যে কাস্টম নিলাম কিন্তু বাইক এবং আপনার বর্ডার ক্রস বাইকের ভিতরে পার্থক্য সত্যি খুবই সীমিত, কারণ আপনাকে পুলিশ বা ট্রাফিক দেখেই কিন্তু বাইকটা চালানো লাগবে। তো এটা যদি আপনি পারেন তাহলে আপনি বাইক কিনেন কম টাকা দিয়ে, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই ছিল ইনফরমেশনমূলক ভিডিও যে বর্ডার ক্রস বাইক আপনি কিনবেন কি না এটা আপনি বিবেচনা করেন। যদি আপনি সেই সেফটি অনুযায়ী চালাইতে পারেন আপনি কিনেন, যদি সেফটি অনুযায়ী চালাইতে না পারেন আপনার কেনার দরকার নাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।